স্বাগত বিরতিহীন সংবাদ দুপুরে আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ আমি আছি আতিফান জুমান শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো নারায়ণগঞ্জের কারখানায় আগুনে আরো ৫০ জনের মৃত্যুর আশঙ্কা চলছে উদ্ধার কাজ এখনো অনেক শ্রমিক নিখোঁজ দাবি নারায়ণগঞ্জে জুস কারখানার আগুনের কারণ জানা যায়নি এখনো শ্রমিক ও স্বজনদের বিক্ষোভ পুলিশের টিয়ারশেল নিক্ষেপ খুলনা রাজশাহী সহ ২১ জেলায় ২০৬ জনের মৃত্যু করোনায় ১২২ উপসর্গ নিয়ে ৮৪ জনের প্রাণহানি প্রধানমন্ত্রীর উপহারের বাড়িতে মানসম্মত ঢালাই দেওয়া হয়নি মুন্সিগঞ্জে প্রাথমিক তদন্ত শেষে জানালেন প্রকল্প পরিচালক হারারে টেস্টের তৃতীয় দিনে জিম্বাবুয়েকে দ্রুত অলআউটের লক্ষ্য বাংলাদেশের চার বোলার দিয়ে কঠিন পরীক্ষা টাইগারদের শিরোনাম শুনছিলেন এতক্ষণ এবার চলে যাচ্ছি পুরো খবরে নারায়ণগঞ্জের হাশিম ফুডসের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ৫০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কারখানার ভেতর উদ্ধার কাজ চলছে এবং বেশ কিছু মরদেহ অ্যাম্বুলেন্সে তোলা হয়েছে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা এদিকে ঘটনার তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে জানিয়েছে জেলা প্রশাসন ফায়ার সার্ভিস জানায় কারখানাটির প্রতিটি তলায় বিপুল দাহ্য পদার্থ থাকায় আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে সজীব গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান সেজান জুস কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বৃহস্পতিবার বিকেল ৫টায় ২০ ঘন্টা পেরিয়ে গেলেও এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি আগুন আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট এদিকে শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন শেষে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জানান ঘটনা তদন্তে গঠিত ৫ সদস্যের কমিটিকে ৭ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে অগ্নিকাণ্ডে যারা আহত হয়েছেন তাদের প্রত্যেককে ১০,০০০ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে বলেও জানান তিনি একটা সুন্দর মানে সহঅবস্থান এখানে আছে আজকে যে লসটা হলো সেই লসটা আসলে মানে যেভাবে একটা পরিবারের জন্য লস তার চেয়েও বেশি আমাদের জন্য কারণ তারা পরিবারের যতটুকু সময় দেয় তার চেয়ে বেশি সময় আমাদেরকে দেয় যে আমরা এই ঘটনার সূত্রপাতের এবং কারণ অনুসন্ধানের জন্য আমরা একটা তদন্ত কমিটি করেছি ৫ সদস্য বিশিষ্ট এবং কমিটি যদি মনে করে আরও সদস্য কাট করতে পারবে এবং সাত কর্মদিবসের মধ্যে আমরা রিপোর্ট দেওয়ার জন্য বলেছি তো এই বিল্ডিংয়ের ব্যাপ্তিটা অনেক বড় হ্যাঁ এই যার কারণে আমরা প্রত্যেকটা পকেটে ঢুকতে পারছি না এই পকেটগুলোতে ছোট ছোট আগুনগুলো সেগুলো আবার বড় হয়ে উঠছে নারায়ণগঞ্জের ভুলতায় হাশেম ফুডস লিমিটেডের কারখানায় আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি তিনজনের মরদেহ মিলেছে কাল রাতেই আগুনে পুড়ে এবং লাফিয়ে পড়ে আহত হয়েছে কমপক্ষে ২৫ জন আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট এখনও নিখোঁজ অনেক শ্রমিক আগুনের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি করে ৭ দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন বৃহস্পতিবার বিকেল ৪:৩০টার দিকে আগুন লাগে নারায়ণগঞ্জের ভুলতার হাশেম ফুডের ফ্যাক্টরিতে ভবনের নিচতলায় কার্টনের গুদাম থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে আগুন লাগছে ধরেন আপনার ৫টার দিকে যখন আমি বাসা থেকে এখানে যাইতাছি তারপর হুন্ডা দিয়ে গেছি নতুন বাজার ওইখান থেকে আইসা দিকে আগুন লাগছে আমরা তালা ভাঙার পরে গেট খুলছি এখন যে ফায়ার সার্ভিসে পানি দিচ্ছে গেটটা গুলা এটা আমরাই খুলছি তালা ভাঙ্গায় গেট খুললা তারপর আমরা মানুষজন ই করছি আগুন লাগার পর কারখানা ভবন থেকে লাফিয়ে পড়েন শ্রমিকদের অনেকে আহতদের মধ্যে দুই নারী শ্রমিককে হাসপাতালে নেয়ার পর মৃত ঘোষণা করা হয় মারা গেছেন এক পুরুষ শ্রমিকও আহতদের ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এবং ঢাকা মেডিকেলে ভর্তি করা হয় আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে না পারলেও ফায়ার সার্ভিস জানিয়েছে কারখানায় তেলসহ বিভিন্ন রকম দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বিল্ডিংটার মধ্যে আপনার প্রচুর পরিমাণে খাবার খাবার জাতীয় জিনিস এবং র্যাপিং পেপার আছে প্রচুর এই সমস্যাগুলো যখনই আপনারা এক জায়গায় নিবাচ্ছি যেহেতু জাল জাতীয় খাবার জাতীয় আছে এই সমস্ত কারণে আপনার আগুনটা আবার নতুন করে আবার জ্বলে উঠছে আর কি এই জন্য একটু সমস্যা ফেস করছি বাট ইট উইল টেক লিটল বিট টাইম বাট হয়ে যাবে শেষ হয়ে যাবে জানা গেছে ২০ দিন আগেও ফ্যাক্টরিটির চারতলায় আগুন লাগে তবে সে সময় তেমন কোনো ক্ষতি হয়নি কাজী শামীম হাসান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা এ নিয়ে আরও জানাতে ঘটনাস্থল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী বিপ্রজিৎ চন্দ্র বিপ্রজিৎ এত দীর্ঘ সময় পরেও আগুন কেন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না ফায়ার সার্ভিস কি বলছে আর
কতগুলি মরদেহ এ পর্যন্ত উদ্ধার করা হয়েছে? দেখুন, আগুন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে, যদি পুরোপুরি এখনো নিয়ন্ত্রণে আসেনি, এবং এখন পর্যন্ত 42টি মরদেহ উদ্ধার করা হয়েছে এবং সে মরদেহগুলো নিয়ে যাওয়া হচ্ছে ঢাকা মেডিকেল কলেজে। আপনি ছবিতে দেখতে পাচ্ছেন একের পর এক মরদেহ কিন্তু তোলা হচ্ছে অ্যাম্বুলেন্সে, এবং এই অ্যাম্বুলেন্সগুলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে এই মরদেহগুলো ডিএনএ টেস্ট করা হবে, এবং ডিএনএ টেস্ট করার পর আসলে তাদের পরিচয় জানার জন্যই এই ডিএনএ টেস্টটি করা হবে। তো এখন পর্যন্ত আমরা ফায়ার সার্ভিসের সূত্র থেকে যতদূর জানতে পেরেছি, এই ছয়তলা ভবনটির চারতলা পর্যন্ত খোঁজ করা হয়েছে। চারতলা পর্যন্ত খোঁজ করে যে মরদেহগুলো মিলেছে তার মধ্যে 42টি মরদেহ কিন্তু এখন পর্যন্ত অ্যাম্বুলেন্সে তোলা হয়েছে, এবং এই মরদেহের সংখ্যা যেহেতু আরও দুটি ফ্লোর সার্চ করা বাকি আছে, তো মরদেহের সংখ্যা নিশ্চিতভাবেই বলা যেতে পারে বাড়বে। অর্থাৎ আমরা সকাল থেকে স্বজনদের কাছ থেকে যেমনটি শুনছিলাম, স্বজনরা বারবারই অভিযোগ করছিলেন যে 50টিরও বেশি মরদেহ ভিতরে আটকা পড়ে আছে। তারা কিন্তু আমাদের কাছে এটা বারবারই বলছিলেন, কিন্তু কোনো আনুষ্ঠানিক বিবৃতি বা তথ্য না পাওয়ার কারণে সেটি আমরা প্রকাশ করতে পারিনি। কিন্তু এখন অবস্থা দৃষ্টিতে যেটি দেখা যাচ্ছে যে মরদেহের পরিমাণ কিন্তু বাড়ছে, এবং সে মরদেহগুলো এক এক করে নামিয়ে নিয়ে আসা হচ্ছে এবং সেগুলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। তো স্বজনদের কাছে মরদেহ পৌঁছে দেওয়ার যে বিষয়টি, সে বিষয়টির আগে এই মরদেহগুলো যেহেতু আগুনে পুড়ে গেছে, তো শরীরের বেশিরভাগ অংশই ঝলসে যাওয়ার কারণে মরদেহগুলো দেখে কিন্তু চেনবার উপায় নেই। সেক্ষেত্রে ডিএনএ টেস্টই একমাত্র মাধ্যম, এবং সেই ডিএনএ টেস্ট করার পরই কিন্তু বোঝা যাবে যে মরদেহগুলো কার যদি, এবং সেই আইডেন্টিফাই করার পরই যদি স্বজনদের কাছে হয়তো মরদেহগুলো হস্তান্তর করা হবে। কতজন মানুষ এখন পর্যন্ত নিখোঁজ আছে, কোনো পরিসংখ্যান কি জানা গেছে? দেখুন, পরিসংখ্যানের বিষয়ে আমি আপনাকে একটু আগে যেমনটি বলছিলাম যে যেহেতু ভবনের চতুর্থ তলা পর্যন্ত সার্চ করা হয়েছে এবং এই চতুর্থ তলায় মরদেহ মিলেছে 42টি, এখন পর্যন্ত তোলা হয়েছে অ্যাম্বুলেন্সে, এবং এরপর আরও পুরো ভবন সার্চ করার পর যে মরদেহগুলি পাওয়া যাবে সেগুলো কিন্তু এক এক করে অ্যাম্বুলেন্সে তোলা হবে এবং নিয়ে যাওয়া হবে। তো সেক্ষেত্রে এটা নিশ্চিতভাবেই ধরে নেওয়া যায় যে মরদেহের সংখ্যা আসলে 50টির বেশি হতে যাচ্ছে, তার কম হবার কোনো সম্ভাবনা কিন্তু আমরা দেখছি না। এর আগে আপনি জানেন যে এই গতকাল সন্ধ্যার পর থেকেই কিন্তু ভেতরে যারা আটকে পড়েছিলেন 7টার পর থেকেই তাদের ফোনগুলো একে একে অফ হয়ে যায়, এবং তাদের যে স্বজনরা তাদের সঙ্গে যোগাযোগ করবার চেষ্টা করছিলেন সেটি কিন্তু এক পর্যায়ে তাদের অসম্ভব হয়ে পড়ে। এবং এই যে আগুনটি লেগেছে, এবং সেই আগুন প্রায় 22 ঘন্টা পরও সেটি পুরোপুরি যে নিয়ন্ত্রণে আসেনি, সে বিষয়ে আমরা এই কারখানার যারা মালিক পক্ষ রয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ করবার চেষ্টা করেছিলাম। তো তারা আমাদেরকে সে বিষয়ে যেটুকু জানিয়েছেন যে এই ভবনটির নিচতলায় কার্টুন ছিল অনেক, এবং সেই কার্টুনের থেকেই কিন্তু আগুনের সূত্রপাত, এবং আগুন সূত্রপাত হওয়ার পরই আগুন চারদিকে ছড়িয়ে যায়, এবং ফায়ার এক্সিটের যে দুইটি সিঁড়ি রয়েছে সেই সিঁড়ি দুইটিতে আগুন ছড়িয়ে পড়ে। ছড়িয়ে পড়বার পরই কিন্তু এই আগুন ধীরে ধীরে দোতলা, তিনতলা, চারতলা থেকে ছয়তলা পর্যন্ত ছড়িয়ে পড়ে, কারণ প্রতিটি তলাতেই কিন্তু ফ্যাক্টরি রয়েছে। কোথাও লাচ্চা সেমাইয়ের ফ্যাক্টরি আছে, সেজা জুসের ফ্যাক্টরি আছে, সেমাইয়ের ফ্যাক্টরিতে কিন্তু অয়েল সাবস্টেন্স অর্থাৎ তেল জাতীয় পদার্থ থাকে, সেখান থেকে আগুন যে সেটি একটি দাহ্য পদার্থ, এছাড়া কেমিক্যাল, অর্থাৎ প্রতিটি কারখানার যে ইনগ্রিডিয়েন্টস সেগুলি কিন্তু কেমিক্যালে পরিপূর্ণ, এবং সেই কেমিক্যালগুলো থেকে কিন্তু আগুন বারবার লেগেছে। যতবার আগুন নেভানো হয়েছে আবারও কোনো না কোনো একটি চেম্বার থেকে আগুনের সূত্রপাত হয়েছে, এবং আমরা দেখেছি যে এই বিল্ডিংয়ে কিন্তু প্রচুর পরিমাণ প্লাস্টিকের বোতল রয়েছে, যেখান থেকে আসলে এই আগুনটা ফায়ার সার্ভিসের 17টা ইউনিট কিন্তু প্রাণান্তকর চেষ্টা করেছে গত 20 ঘন্টা ধরে আগুনটি নেভানোর, কিন্তু যে ভবনের এক পাশে যখন তারা নিভিয়েছে তখনই ভবনের অন্য পাশে আগুন জ্বলে উঠেছে। তো সেই ধারাবাহিকতায় কিন্তু আগুন এখনও ভবনের এক পাশে জ্বলছে, এবং আরেক পাশে অর্থাৎ যে পাশে পানির যোগান আছে সে পাশটিতে কিন্তু আগুন নেভানো সম্ভব হয়েছে। ভবনটির অবস্থান এমন একটি জায়গায় যে ভবনের তিন দিক জুড়েই কিন্তু চারপাশে বিল্ডিং, এজন্য ফায়ার সার্ভিসের কর্মীরা চাইলেও কিন্তু ভবনের ভেতরে ঢুকতে পারছেন না বা ভবনের কাছাকাছি ঢুকতে পারছেন না, যেতে হলেও তাকে অন্য একটি বিল্ডিং হয়ে যেতে হচ্ছে তাদেরকে, এবং ভবনের প্রতিটি নেভানো খুবই কষ্টকর হচ্ছে। এবং এই বিল্ডিংয়ের প্রতিটি তলাতে অসংখ্য চেম্বার রয়েছে, এবং এই প্রতিটি চেম্বারের ভেতরে আছে দাহ্য পদার্থ, যে কারণে একটি চেম্বারের আগুন নেভালে আরেকটি চেম্বারের আগুন জ্বলে উঠছে। ফায়ার সার্ভিস আমাদেরকে এমনটাই বলেছে যে এইভাবে আগুন একের পর এক জ্বলে ওঠার ফলেই কিন্তু আগুন যে নেভাতে বেগ পেতে হয়েছে তাদেরকে,
এখানে কিন্তু পরিদর্শন করতে এসেছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক। তিনি আমাদেরকে বলেছেন যে আপনি জানেন যে এই যে অগ্নিকাণ্ডে এতজন মানুষ নিহতের পাশাপাশি 25 জন মানুষ আহত হবার খবর কিন্তু পাওয়া গেছে এখন পর্যন্ত। অর্থাৎ আগুন লাগার পর যারা বিল্ডিং এর উপর থেকে লাফ দিয়ে বের হয়ে যাবার চেষ্টা করেছিলেন সে মানুষগুলোর মধ্যে 2-3 জন কিন্তু এখন পর্যন্ত নিহত হয়েছেন এবং বাকি যারা আহত হয়েছেন তাদেরকে কিন্তু ঢাকা মেডিকেল সহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং যারা এই আহত হয়েছেন তাদের প্রত্যেককে 10,000 টাকা করে ক্ষতিপূরণ দেবার কথা জানিয়েছেন কিন্তু নারায়ণগঞ্জের জেলা প্রশাসক। আর এর পাশাপাশি স্বজনরা আরেকটি ক্ষেত্রে অভিযোগ করছিলেন আমাদেরকে যে আগুন লাগার বডি বিল্ডিং এর যে প্রত্যেকের গেট নারায়ণগঞ্জের সেজান জুস কারখানার অগ্নিকাণ্ডে নিহত শ্রমিকদের মরদেহ ফিরে পেতে কারখানার সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিক ও স্বজনরা। এ সময় পুলিশের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার সেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে। সকাল 10টার দিকে কারখানা সংলগ্ন ঢাকা সিলেট মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা। এ সময় তারা সড়কের উপরে বেশ কটি টায়ার জ্বালিয়ে দেন। পরে বিক্ষুব্ধ শ্রমিকরা ঢুকে পড়েন গার্মেন্টস সংলগ্ন এলাকায়। সেখানে তারা কয়েকজন সাংবাদিকদের উপর হামলার চেষ্টা করেন এবং বেশ কটি গাড়ি ভাঙচুর করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এক পর্যায়ে টিয়ার সেল নিক্ষেপ করে পুলিশ। এতে বিক্ষোভকারীরা পিছু হটে আবার সড়কে অবস্থান নেন। পরে পুলিশ বিক্ষোভকারীদের সড়ক থেকে সরিয়ে দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। নারায়ণগঞ্জের আগুনের ঘটনা নিয়ে বিস্তারিত জানাতে পার সেখান থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদ শরীফ। শরীফ, ঘটনাস্থল থেকে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? আমাদের সহকর্মী বিপ্রজিৎ চন্দ্র জানিয়েছিলেন যে 42 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আর কোনো মরদেহ নতুন করে উদ্ধার করা হয়েছে কিনা আমাদের জানাবেন বিস্তারিত সেখান থেকে। দেখুন, ফায়ার সার্ভিসের যারা কর্মকর্তা আছেন তারা কিছুক্ষণ আগে জানিয়েছিলেন যে বেশ কিছু মরদেহ উদ্ধার হবে এবং এর মধ্যে পাশাপাশি আগুন নেভানোর যে কাজ সেটিও ফায়ার সার্ভিস এখন পর্যন্ত চালিয়ে যাচ্ছে। আপনি জানেন যে গতকালকে বিকেল 5টা নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং এরপরে এখন পর্যন্ত ভবনটিতে আগুন চলছে, অর্থাৎ ভবনের 4তলা পর্যন্ত আগুন নেভাতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিসের কর্মীরা। এখন ভবনের 5ম এবং 6ম তলায় আগুন নেভানোর কাজ চলছে। অর্থাৎ এই যে প্রায় 20-22 ঘন্টা যাবৎ তাদের যে চেষ্টা সেই চেষ্টায় আসলে তারা বলা চলে যে টানা তাদের যে কাজ সেই কাজে আগুন এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আনতে পারেনি, তারা চেষ্টা চালাচ্ছে। এবং মরদেহ উদ্ধারের যে বিষয়টি ফায়ার সার্ভিস বলছে যে তারা ভবনের নিচতলা থেকে 4ম তলা পর্যন্ত যেসব জায়গাতে তারা যেতে পেরেছেন অগ্নিকাণ্ডে যে ক্ষয়ক্ষতি হয়েছে যেসব জায়গাতে তারা উদ্ধার অভিযান চালাতে পেরেছেন সেখান থেকে এই মরদেহ উদ্ধার করছেন। এবং চূড়ান্ত আসলে তারা একটি অভিযান চালাবে, আমরা যখন দেখি যে কোনো ভবন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে পরে প্রাথমিকভাবে উদ্ধার অভিযান চালানোর পর একেবারে শেষ পর্যায়ে তারা একটি উদ্ধার অভিযান চালায় এবং তারপরে তারা চূড়ান্ত সংখ্যাটি বলে যে আসলে কতজন মরদেহ উদ্ধার হলো বা কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা দেখেছি যে গতকাল থেকে এই ভবনে জানাবেন 5ম এবং 6ম তলায় আর কতজন শ্রমিক আটকা পড়ে থাকতে পারে, তাদের স্বজন এবং ফায়ার সার্ভিস এই বিষয়ে কি বলছে, এবং 5ম এবং 6ম তলায় কিসের কিসের কারখানা ছিল? দেখুন, গতকালকে যখন এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এরপরে সবাই কিন্তু উপরের তলার দিকেই গিয়েছে, যেখানে যারা ছিলেন কর্মরত তাদের অধিকাংশের ভাষ্যমতে যে আগুন থেকে বাঁচার জন্য অনেকে ছাদে যাওয়ার চেষ্টা করছেন এবং আমরা দেখেছি যে এখানে স্বজন এবং অনেক শ্রমিক তারা সকাল থেকে বিভিন্ন সময় সড়ক অবরোধ করেছে, বিক্ষোভ করেছে এবং এক পর্যায়ে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছে। এমন প্রেক্ষাপটে আমরা এখন পর্যন্ত দেখছি যে এই ভবনের আশপাশে ঢাকা সিলেট মহাসড়কে সব জায়গায় পুলিশের যে অবস্থান সেই অবস্থান এখন পর্যন্ত আছে এবং পুলিশ চাইছেন যে এই
স্বজন বা যারা শ্রমিক তারা যাতে আর জড়ো হতে না পারে বা বিক্ষোভ করতে না পারে, ভাঙচুর করতে না পারে। আমরা ভাঙচুরের ঘটনাও দেখেছি, বিক্ষুব্ধ শ্রমিক এবং স্বজনেরা এই কারখানার প্রধান ফটক থেকে শুরু করে বেশ কিছু গাড়ি ভাঙচুর করেছে। আনসার ক্যাম্প ছিল এই ভবনের, এই ফ্যাক্টরির, সেই আনসার ক্যাম্পে হামলা চালিয়েছে এবং তিনটি অস্ত্র লুট করেছিল, যার দুইটি এখন পর্যন্ত উদ্ধার হয়েছে, আরেকটি উদ্ধারে অভিযান চলছে। অর্থাৎ আনসার এবং পুলিশ সদস্য তারা অভিযান চালাচ্ছে। সব কিছু মিলিয়ে এই ভবনের আগুন নেভানোর পাশাপাশি, লাশ উদ্ধারের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আশপাশে অবস্থান নিয়ে আছেন, যাতে আর কোনো বিক্ষোভ বা আর কোনো সড়ক অবরোধ এটি না হয়। এবং আমরা যে বিষয়টি লক্ষ্য করেছি, এই মরদেহ যে উদ্ধার হচ্ছে এগুলি সরাসরি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে এবং এই মরদেহ আসলে চেহারা চেনার উপায় নেই, অর্থাৎ পুড়ে গেছে। অর্থাৎ এখানে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছে যে অধিকাংশ মরদেহ আসলে ডিএনএ টেস্ট ছাড়া হস্তান্তর কঠিন হয়ে পড়বে, অর্থাৎ ময়নাতদন্ত বা ডিএনএ যেটি হোক, আসলে খুব যেসব মরদেহ উদ্ধার হচ্ছে তা যে এখনই স্বজন বা পরিবারের কাছে হস্তান্তর সেটি সম্ভব হবে না। নারায়ণগঞ্জ থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী মাহমুদ শরীফ। এবার ঘটনাস্থল থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী বিপ্রজিৎ চন্দ্র। বিপ্রজিৎ, এই মুহূর্তে ঘটনাস্থলের পরিস্থিতি কি? নতুন করে আর কোনো মরদেহ উদ্ধার করা হয়েছে কিনা এবং মরদেহগুলো উদ্ধার করে কোথায় নেওয়া হচ্ছে? আপনাকে যে তথ্যগুলি দিয়েছিলাম যে তখন পর্যন্ত 42টি ছিল আর এখন পর্যন্ত 49টি মরদেহ উদ্ধার করা হয়েছে এবং সেগুলো অ্যাম্বুলেন্সে তোলা হয়েছে। অ্যাম্বুলেন্সে তোলার পর মরদেহগুলো নিয়ে যাওয়া হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, সেখানে এই মরদেহগুলোর ডিএনএ টেস্ট করা হবে এবং ডিএনএ টেস্ট করার পর এগুলোর পরিচয় নিশ্চিতের চেষ্টা করবে চিকিৎসকরা এবং চিকিৎসকরা পরিচয় নিশ্চিতের চেষ্টা করার পর স্বজনগুলো কীভাবে মরদেহগুলো কীভাবে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে সে বিষয়ে আসলে সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা এতক্ষণ দেখেছি যে ভবনের চতুর্থ তলা পর্যন্ত সার্চ করা হয়েছে এবং সার্চ করার পর 49টি মরদেহ এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে এবং এরপর আমরা যতদূর জানতে পেরেছি যে আরও মরদেহ সেখানে আছে এবং সে মরদেহগুলো চতুর্থ পঞ্চম থেকে ষষ্ঠ তলায় যেখানেও আসলে এই প্রতিষ্ঠানটির কারখানা ছিল, সিজন জুসের কারখানা, সেই কারখানা থেকে যদি আরও কোনো লোক আটকা পড়ে থাকেন তো সে মরদেহগুলো উদ্ধার করার চেষ্টা করছে ফায়ার সার্ভিস। তো সব কিছু মিলিয়ে এখন পর্যন্ত 49টির মতো পরিসংখ্যান আমরা পেয়েছি, আরও যেহেতু বাকি আছে তো সেক্ষেত্রে নিশ্চিতভাবেই বলা যায় মরদেহের সংখ্যা আরও বাড়তেই পারে। তো যদি বাড়ে তো সেক্ষেত্রে আমরা আপনাকে এই বিষয়টি আসলে সময়ের সঙ্গে সঙ্গে জানিয়ে দিতে পারবো। আর এখন পর্যন্ত যে অবস্থা আমরা বাইরে অপেক্ষা করছি, আমরা দেখেছি যে 5টি অ্যাম্বুলেন্সে করে কিন্তু মরদেহগুলো এখন পর্যন্ত 49টি মরদেহ নিয়ে যাওয়া হয়েছে এবং এখানে আরও অনেকেই অপেক্ষা করছেন যে কি আরও কত পরিমাণ মরদেহ সেখান থেকে আসতে পারে। আর এছাড়া আরেকটি বিষয় আমি আপনাকে যেমনটি বলছিলাম যে স্বজনদের কথা, অর্থাৎ স্বজনরা কিন্তু সকাল থেকে আমাদেরকে বলে আসছিলেন যে ভেতরে 50-এর উপরে মানুষ আটকে আছে। তো সেই কথাটি আমরা আসলে কোনো আনুষ্ঠানিক বা প্রাতিষ্ঠানিক বিবৃতি না পাওয়ায় সে বিষয়টি আমরা সামনে আনতে পারিনি, কিন্তু এরপরে আসলে আগুন অনেকটা নিয়ন্ত্রণে আসার পর যখন ফায়ার সার্ভিস এই মরদেহগুলো উদ্ধার করা শুরু করলো তখন কিন্তু আমরা ভিন্ন চিত্র দেখতে পেলাম। অর্থাৎ স্বজনরা আমাদের কাছে যেমন অভিযোগ করেছিলেন সে অভিযোগের সত্যতা পাওয়া গেল, অর্থাৎ আমরা দেখতে পেলাম যে একের পর এক মরদেহ কিন্তু আসছে, বের হয়ে আসছে এবং শেষ পর্যন্ত এখন পর্যন্ত 49টি মরদেহ আছে এবং আরও কি পরিমাণ মরদেহ এখানে আছে বা থাকতে পারে সেটি কিন্তু সময়ের সাথে সাথে পরিষ্কার হওয়া যাবে। আমরা যদি একটু ভবনটির ভেতরে যাওয়ার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাবো যে ওই মরদেহগুলো সেখানেই আছে। ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু প্রাণান্তকর চেষ্টা করে যাচ্ছেন যে আরও কোনো মরদেহ সেখানে আছে কি না। আমরা সামনে দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে কথা বলছেন সাংবাদিকদের, যেহেতু ব্রিফ করছেন আমরা সেই চিত্রটি যদি আপনাদের দেখাতে চাই বা একটু কথা বলবার চেষ্টা করি তাহলে জানতে পারবো। অর্থাৎ একটু পরে তিনি আমাদের সঙ্গে কথা বললে আমরা নিশ্চিত হবো আসলে তিনি কি বিষয়ে কথা বলছেন। অর্থাৎ আমরা একটু যাবার চেষ্টা করছি সেখানে। এখানে আসলে সকাল থেকেই অনেক ফায়ার সার্ভিসের কর্মীরা পানি দেবার কারণে জায়গাটি ইয়ে হয়ে গেছে, আমি চেষ্টা করছি। কি পরিমাণ মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আরো কত মরদেহ আছে? এখানে
এ পর্যন্ত আমরা 49 জন লাশ মানে পুলিশ বিভাগের মাধ্যমে আমরা ঢাকা মেডিকেলে পৌঁছেছি। পরবর্তীতে অনেক লাশ কিন্তু বিকৃত, তাদেরকে হয়তো ফরেন্সিক টেস্টের মাধ্যমে শনাক্ত করা যাবে। আমরা শুধু লাশগুলো চতুর্থ তলার বের করেছি, আমরা পাঁচতলা এবং ছয়তলা সার্চ করে আপনাদের পরবর্তী আপডেট জানাতে পারবো। পাঁচতলা এবং ছয়তলায় কিসের কারখানা ছিল? এটা মানে ওই ইয়েরই, এদেরই মানে হাসেম ফুডের বিভিন্ন ধরনের কারখানা ছিল। আচ্ছা শোনেন, আমরা গতকালকে যারা হসপিটালে ক্যাজুয়ালিটি ছিল এগুলো আমরা কিন্তু নেই নাই ওনাদেরকে। আমরা এ পর্যন্ত 49 জনের লাশ বের করেছি। আমরা এতক্ষণ কথা বলছিলাম ফায়ার সার্ভিসের সঙ্গে, তো তিনি আমাদেরকে যেমনটি জানাচ্ছিলেন যে ভবনটির পঞ্চম এবং ষষ্ঠ তলায় সার্চ করার পর কিন্তু আসলে আরো কতগুলো মরদেহ সেখানে আছে, অর্থাৎ সেই পরিসংখ্যানটি পাওয়া যাবে। তবে এখন পর্যন্ত 49টি মরদেহ এখানে পাওয়া গিয়েছে এবং সেই মরদেহের গুলোর কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছে দেওয়া হয়েছে ডিএনএ পরীক্ষার জন্য। নারায়ণগঞ্জে সেজান জুস ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডে নিখোঁজ একই পরিবারের 6 জন সহ অনেকে, স্বজনদের খোঁজে অনেকেই ভিড় করেছেন আশপাশে। কারখানার গেট বন্ধ করে না দিলে সহজেই তারা বের হতে পারত বলে দাবি স্বজনদের। কর্তৃপক্ষের উদাসীনতার কারণে এই দুর্ঘটনা ঘটেছে দাবি করে ক্ষোভ জানিয়েছেন তারা। মাছ ব্যবসায়ী আবু বক্করের পরিবারের 8 সদস্য কাজ করত সেজান জুসের এই কারখানায়। তার 2 ভাগ্নি সায়না ও রেহানা, মামাতো বোন মাহমুদা, চাচাতো ভাইয়ের বউ জাহানারা ও হাকিমা, ভাতিজা আহাদ, এই 6 জনের খোঁজ মেলেনি এখনো। আমার নিজস্ব লোকে মানে দিল আমার পরিবারের ভিতরে, এরা 8 জন লোকেতে কেউ বাড়িতে আসে না, এরা বর্তমানে সাইতালার মধ্যে আটক থাকিয়া এরা এখানে মৃত্যুবরণ করছে না, কি অন পর্যন্ত কোনো তথ্য হয় নাই, অন্য কোনো কুচ খবর পাইছি না। এছাড়া নিখোঁজ শ্রমিকদের সন্ধানে কারখানার চারিপাশে ভিড় করছেন স্বজনরা। নিখোঁজ কর্মীরা বৃহস্পতিবার সন্ধ্যা 7টা পর্যন্ত ফোন করে বাঁচানোর আকুতি জানিয়েছেন বলে দাবি স্বজনদের। রাত 8টার পর কাউকে আর ফোনে পাওয়া যায়নি। দুমা আমার চোখ মুখ সব বন্ধ হয়ে যায় ভাই, আমরা বাঁচা ভাই পরা 6:40 পরে থেকে আমি ফোন দিতে যাই, 50টা ফোন দিয়েছি, ফোন আর কেউ রিসিভ করে না ভাই, এই পর থেকে আর ফোন রিসিভ করে না, পরে 8টা পরে ফোন একবারে বন্ধ হয়ে গেছে। আগুন লাগার পর কারখানার গেট আটকে দেয়া হয়, এ কারণে কর্মীরা বের হতে পারেনি বলে অভিযোগ স্বজনদের। বিভিন্ন মানুষ রয়েছে উপরে, কেউ লাথি দিয়ে মরছে, কেউ জল্লা ফুড়া মরছে, অনেক কিছু মরছে। আবার মনে হয় এই সাইডে দিয়ে গেট আছিল, দুইটা গেট আছিল, যদি দুইটা গেটে একটা গেট খুলে দিতে পারতো তো কিছু মানুষ হতো, মনে করো নিজের বাঁচাইতে পারতো। বৃহস্পতিবার বিকেল 5টার দিকে নারায়ণগঞ্জে সেজান জুস কারখানায় আগুনের সূত্রপাত ঘটে। মাহমুদুর নবী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নারায়ণগঞ্জে আগুনে নিহতদের স্বজনদের শোক আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে সেখানকার পরিবেশ। আরও জানাতে যোগ দিচ্ছেন রাকিবুল হাসান। রাকিব, স্বজনদের সঙ্গে নিশ্চয় আপনি কথা বলেছেন, কথা বলে কি বুঝতে পারলেন কতজন এখন পর্যন্ত নিখোঁজ আছেন আর এই আগুন লাগার বিষয়ে স্বজনরা কি বলছেন? আসলে দেখুন, যে সেজান জুস ফ্যাক্টরিতে যেখানে এই আগুনের ভয়াবহ আগুনের সূত্রপাত, তো এই কাল থেকে আজকে পর্যন্ত এখন পর্যন্ত কিন্তু উপরের ফ্লোরে অর্থাৎ 6 তলার কিন্তু আগুন নিভাতে পারেনি এবং এখন পর্যন্ত কিন্তু 49 জনের মৃতদেহ উদ্ধার করেছে এবং ভিতরে আরো লাশ আছে এরকম শনাক্ত করছে। এবং আমি যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আপনাকে দেখাতে চাই যে এই ফ্যাক্টরির যে অগ্নিকাণ্ড হচ্ছে এর সব পিছনের জায়গাটিতেই কিন্তু স্বজনরা এখানে ভিড় করছেন এবং তারা কিন্তু এইখানকার স্থানীয় যে প্রশাসন আছে তাদের কাছে কিন্তু তাদের লিস্ট এখানে তাদের নাম অন্তর্ভুক্ত করছেন এবং অনেকেই কিন্তু এখন পর্যন্ত তাদের স্বজনদের পাচ্ছেন না। এখানে কিন্তু তাদের আহাজারিতে আকাশ পাতাল এখানে ভারী হয়ে উঠেছে এবং স্বজনরা কিন্তু শুধু চাচ্ছেন যে তাদের লাশটা অন্তত তাদেরকে ফিরিয়ে দেওয়া হোক এবং এই
কারখানা কর্তৃপক্ষের উদাসীনতার কারণেই কিন্তু এতগুলি শ্রমিক আসলে আটকে পড়ে তারা নিহত হয়েছে। তা আমি আসলে একটু কথা বলতে চাবো যে আসলে একজন স্বজনের সাথে যে আপনার কে কাজ করতে হবে? আমার বোন কাজ করতো, দুই বোন কাজ করতো, এক বোনটা সুস্থ অবস্থায় পাইছি, আর এক বোন ওই বিল্ডিং এ কাজ করতো, ওই বোনটা পাই নাই। আমার মাইয়া খাদিজা সাইতালা কাজ করতো, নিকুজ কালকে সকাল থেকে নিকুজ, সকালে আইসেন ডিউটি, পরে দাঁড় দেওয়া হয়েছে না। জি, আসলে দর্শক আমরা এখানে অনেক স্বজনরাই এখানে অপেক্ষা করছেন, তো আরেকজন তার মেয়ে, মেয়ের সন্তান তিনি পাচ্ছেন না, আমরা তার সাথে একটু কথা বলবো। আমার মায়া সে জানো চার তালাত কামড়ত, চার তালা তো দিছে, এই হেডা কয়তলা মুছিল হেডের মাঝে দিছে, দিলে বাদে আগুন দে, আগুন লাগছে, আগুন লাগলে বাদে গেট মারেছে, গেট মারে আমার মায়ের আরা ঘুরছে, আসলে দর্শক আপনারা আসলে দেখতে পাচ্ছেন যে এইখানে কিন্তু স্বজনদের যেই তাদের একমাত্র চাওয়া, তাদের নিহত হওয়া যে শ্রমিক তাদের লাশটা অন্তত ফিরিয়ে দেওয়া হোক, এবং এসব কারণেই কিন্তু এখানে তারা জড়ো হয়েছেন। তাদের আহাজারিতে কিন্তু এখানকার আকাশ পাতাল ভারী হয়ে উঠেছে এবং স্বজনদের কান্নায় এখানে কিন্তু শুধু তাদের চাওয়া একমাত্র শুধু তাদের স্বজনের লাশটি ফিরিয়ে দেওয়া হোক। তো এই ছিল আমার কাছে নারায়ণগঞ্জের সর্বশেষ তথ্য। সহকর্মী রাকিবুল হাসান। রাজধানীতে ব্যাটারি চালিত অটোরিকশার চার্জার বিস্ফোরণে চালক সহ পাঁচজন দগ্ধ হয়েছেন। সকালে রাজধানীর কামরাঙ্গীর চরে এই বিস্ফোরণে ঘটনা ঘটে। দগ্ধদের শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হলে একজনকে প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছাড়া হয়। বাকি চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা। দগ্ধ সবাই একই পরিবারের সদস্য। তাদের দুজনের শরীরের 92% এবং 95% পুড়ে গেছে। দগ্ধদের মধ্যে দুই শিশুর শরীরের 42% ও 46% পুড়ে গেছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। চট্টগ্রামের সাতকানিয়ায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনে দগ্ধ হয়েছেন ছয়জন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সাতকানিয়া পৌরসভার প্যানেল মেয়র সাইফুল আলম সোহেল জানান, বৃহস্পতিবার রাত 6:30 দিকে 6 নম্বর ওয়ার্ডের মন্টানা ক্লাবের পাশের একটি বাসা থেকে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুন লাগে। আগুন ছড়িয়ে পড়লে আশপাশের বাড়ির 6 জন আগুনে পুড়ে দগ্ধ হন। পরে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। দগ্ধদের উদ্ধার করে প্রথমে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, পরে পাঠানো হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। অবস্থার অবনতি হলে চারজনকে ঢাকার শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়। তাদের শরীরের 80% থেকে 90% পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসক। পানিবন্দী নিচু এলাকার অন্তত 5,000 মানুষ। ভূমিহীন গৃহহীনদের উপহার হিসেবে প্রধানমন্ত্রীর দেয়া বাড়িতে মানসম্মত ঢালাই দেওয়া হয়নি বলে প্রাথমিক তদন্তে বেরিয়ে এসেছে বলে জানিয়েছেন আশ্রয়ণ প্রকল্পের পরিচালক মাহবুব হোসেন। দুপুরে মুন্সীগঞ্জে প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। বিভিন্ন জেলা উপজেলায় নির্মিত এবং নির্মাণাধীন বাড়িগুলো পরিদর্শনে গেছে আরও 4টি দল। বাড়ি নির্মাণশৈলী ও গুণগত মান, অনুমোদিত ডিজাইন ও প্রাককরণ অনুযায়ী কাজ হয়েছে কিনা তা যাচাই করে প্রতিবেদন দিতে পরিদর্শক দলগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে ঢাকা, রাজশাহী, সিলেট, রংপুর, ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলা উপজেলায় নির্মিত বাড়ি পরিদর্শন করা হবে। মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে গেল 23 জানুয়ারি 66,000 গৃহহীন পরিবারকে এবং 20 জুন দ্বিতীয় দফায় আরও 53,340 পরিবারকে বাড়ি হস্তান্তর করেন প্রধানমন্ত্রী। অভিযোগ উঠেছে কয়েকটি উপজেলায় বাড়িগুলো নির্মাণের ক্ষেত্রে অনিয়ম করা হয়েছে। কমিটি গঠন করেছি, প্রাথমিকভাবে আমি যে তথ্য পেয়েছি ওখানে ইটের সোলিং দেওয়ার কথা সেটি তারা দেয়নি এবং ঢালাইটাও মানসম্মত না, এবং সেটি পাওয়ার পরে কমিটির পরামর্শ অনুযায়ী সাথে সাথে তারা মেরামত শুরু করেছেন। এবং এই মুন্সিগঞ্জ সদরের আপনারা জানেন যে এই কাজের সাথে যারা সম্পৃক্ত ছিল তারা সকলেই ওএসডি হয়েছেন এবং তাদের কর্তব্য অনুযায়ী চাকরি বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। করোনা ও উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় খুলনা, রাজশাহী সহ 21 জেলায় 206 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় মারা গেছেন 122 জন আর উপসর্গ নিয়ে প্রাণ গেছে 84 জনের।
এদিকে হাসপাতালের শয্যা সংখ্যা বাড়ানোর পরও সামলানো যাচ্ছে না রোগীর চাপ। দেখা দিচ্ছে অক্সিজেন সংকট। দেরি করে হাসপাতালে আসায় মৃতের সংখ্যা বাড়ছে বলছেন চিকিৎসকেরা। রাজশাহী মেডিকেলে গত ২৪ ঘন্টায় করোনা ইউনিটে ১৮ জনের মৃত্যু হয়েছে, যাদের ৩ জন করোনায় আর উপসর্গ নিয়ে ১৫ জন। খুলনার ৪টি হাসপাতালে করোনায় ২৩ এবং উপসর্গ নিয়ে ৪ জন মারা গেছে। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ১২ এবং উপসর্গ নিয়ে ১০ জনের মৃত্যু হয়েছে, যা একদিনের সর্বোচ্চ। মৃত্যু ও সংক্রমণ কমাতে স্বাস্থ্যবিধি মানার তাগিদ দিচ্ছেন চিকিৎসকরা। বেশিরভাগ সময় সংক্রমণ রোগী আসে অনেক দেরিতে, আক্রান্ত হওয়ার ১২ দিন ১৫ দিন পরে সে ভর্তি হচ্ছে। আমরা যখন রোগী ভর্তি হচ্ছে, অনেক রোগী পাচ্ছে ৩০%, ৩৫%, ৪০% স্যাচুরেশন। ঝিনাইদহে করোনায় ১০ জন এবং উপসর্গ নিয়ে মারা গেছে আরও ৩ জন। যশোরে ১২, সাতক্ষীরায় ৮ জনের মৃত্যু হয়েছে। শয্যা সংখ্যা দ্বিগুণ করেও সামলানো যাচ্ছে না রোগীর চাপ। হাসপাতালে দেখা দিচ্ছে অক্সিজেন সংকট। একজনকে অক্সিজেন দিয়ে আরেকজনের কাছে যাইতে যাইতে সে আবার আরেকজনের সমস্যা হয়ে যাচ্ছে, শিগগির অক্সিজেন আমাদের সমস্যা আছে, এভাবে আমরা মোটামুটি হিমশিম খেয়ে যাচ্ছি। চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ৭৮৩ জন, যা চট্টগ্রামে এ পর্যন্ত শনাক্তের সর্বোচ্চ রেকর্ড। অন্যান্য জায়গার মতন চট্টগ্রামেও এটার সংখ্যা প্রাধিক্য অনেক বেশি। তো যেহেতু আমাদের এটা ডিস্টেন্স একটা কারণ, তো ডিস্টেন্সের কারণে হয়তো ওদিক থেকে আসতে একটু সময় লেগেছে চিটাগাংয়ের দিকে। করোনা উপসর্গ নিয়ে বগুড়ায় মারা গেছে ১৬ জন, ফরিদপুরে মৃত্যু আরও ১৪ জনের। ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে ১৪ জন মারা গেছে। জামালপুর ও নোয়াখালীতে মারা গেছে ৪ জন করে। গত ২৪ ঘন্টায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজের করোনা ওয়ার্ডে ৮ জনের মৃত্যু হয়েছে। সিলেটে করোনা আক্রান্ত হয়ে মারা গেছে ৫ জন। এই জেলায় শনাক্তের হার ৫০%-এর উপরে। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। পহেলা জুলাই থেকে শুরু হওয়া কঠোর লকডাউনের নবম দিন আজ। আজ সাপ্তাহিক ছুটির দিনে বন্ধ রয়েছে অফিস, আদালত, ব্যবসা বাণিজ্য, দোকানপাট, শপিং মল, মার্কেট, গণপরিবহন। বিধিনিষেধ বাস্তবায়নে আজও মোতায়েন করা হয়েছে সশস্ত্র বাহিনী, পুলিশ, বিজিবি, র্যাব ও আনসার। লকডাউন বাস্তবায়নে মাঠে কাজ করছে ভ্রাম্যমাণ আদালত। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হলেই জেল বা জরিমানার মুখোমুখি হতে হচ্ছে। কোরবানির ঈদের সময় দেশে চরমান লকডাউন অব্যাহত থাকবে কিনা, নাকি সাধারণ ছুটি ঘোষণা করা হবে, তা নিয়েও চলছে নানা পর্যায়ে আলোচনা। লকডাউনের মধ্যে সব সড়কে এখন রিকশা চলছে। জরুরি পরিষেবা ও পণ্যের গাড়ি ছাড়া সব ধরনের যান্ত্রিক বাহনে নিষেধাজ্ঞা থাকলেও রিকশা চলতে বাধা নেই। বিনা কারণে যারা ভিড় হয়েছে কোনো কারণ দেখাতে পারে নাই, তাদের বিরুদ্ধে ৩টি মামলা দেওয়া হয়েছে আর ২টি নগদ ফাইন আদায় করা হয়েছে, ২টি এলাকার বিরুদ্ধে জরিমানা করা হয়েছে। আমাদের কাম কাজ নাই, আমরা বাড়ি করে যাই তারি না, আমাকে চলার মতো কোনো পয়সা নাই, তাহলে আমরা রাস্তা কাটায় বইয়ে থাকতে হইব, মানুষের বাড়ি করে কাম করে না, আমরা কই যাবো। করোনার সংক্রমণ রোধে নবম দিনের মতো সারা দেশে চলছে কঠোর লকডাউন। আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতার মধ্যেও নানা অজুহাতে সড়ক, মহাসড়ক, অলিগলি ও হাটবাজারে বেড়েছে মানুষের উপস্থিতি। স্বাস্থ্যবিধি উপেক্ষা এবং অকারণে বাইরে বের হলেই জরিমানা করছে ভ্রাম্যমাণ আদালত। ময়মনসিংহ নগরীর প্রধান সড়ক দেখে বোঝার উপায় নেই, চলছে কঠোর লকডাউন। আইন শৃঙ্খলা বাহিনীর টহল থাকলেও নেই কড়াকড়ি। অপ্রয়োজনেও বাইরে বের হচ্ছেন অনেকে, মাস্ক ছাড়াই চলছে ঘোরাফেরা। চট্টগ্রাম নগরীতে মোড়ে মোড়ে বসানো হয়েছে চেকপোস্ট। আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের পরও নানা অজুহাতে বের হচ্ছে মানুষ। কয়েকদিনের তুলনায় সড়কে বেড়েছে যানবাহনও। স্বাভাবিকভাবে মানুষের মধ্যে বের হওয়ার একটা প্রবণতা আছে, আমরা সেক্ষেত্রে তাদেরকে উৎসাহিত করছি যে বিনা প্রয়োজনে যেন তারা না বেরোয়, এবং পাশাপাশি আমরা নিশ্চিত করার চেষ্টা করছি যেন সবাই স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরিধান করে। রংপুরে সড়ক, মহাসড়ক সহ বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানো হয়েছে। বাইরে বের হওয়ার উপযুক্ত কারণ দেখাতে না পারলে করা হচ্ছে জরিমানা। পাড়া মহল্লার ভেতরেও ঢুকছি এবং সেখানেও যারা বাইরে রাস্তাঘাটে যাদের পাওয়া যাচ্ছে তাদেরকে আমরা জিজ্ঞেস করছি, তাদের কারণ জিজ্ঞেস করছি এবং তাদেরকে আইনের আওতায় আনার এবং তাদেরকে সচেতন করার আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। সিলেটে কঠোর লকডাউনের মধ্যেও সড়কে বেড়েছে মানুষের আনাগোনা, তবে প্রশাসনের কড়াকড়িতে নিয়ন্ত্রণে রয়েছে জনসমাগম। মেয়ে অসুস্থ, মানে ডাক্তারের কাছে গেছিলাম, এজন্য বের হইছি। আমি সোনালী ব্যাংকে গেছিলাম, সোনালী ব্যাংকে আমার ইমার্জেন্সি কাজ ছিল। গাজীপুরে মহাসড়কে বেড়েছে মানুষের ভিড়। গত কয়েকদিনের তুলনায় ব্যক্তিগত গাড়ি, পণ্যবাহী ট্রাক, লরি ও রিকশা চলাচল বেড়েছে। এছাড়া চুয়াডাঙ্গা, নাটোর, লক্ষ্মীপুর সহ বিভিন্ন জেলায় সড়ক ও বাজারে বেড়েছে মানুষের আনাগোনা। আবু নোমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।
করোনায় সারা দেশে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা দ্রুত বাড়লেও বাড়েনি নমুনা পরীক্ষার সুবিধা। এক বছরে বেশি সময় পার হলেও এখনও প্রতিদিন পরীক্ষা হচ্ছে 40,000-এর নিচেই। উপসর্গ থাকা ব্যক্তিদের বেশি পরীক্ষা করে আলাদা করার পরামর্শ থাকলেও লোকবল সংকট সহ নানা সীমাবদ্ধতায় বাড়ছে না পরীক্ষা দাবি কর্তৃপক্ষের। দেশের সবচেয়ে বড় সরকারি হাসপাতাল ঢাকা মেডিকেল, নানা প্রান্ত থেকে রোগীরা চিকিৎসা নিতে আসেন এখানে। মহামারীতে কর্মব্যস্ততা থেমে না থাকলেও এই হাসপাতালটিতে সুযোগ নেই বাইরের কারো করোনা পরীক্ষার। আমাদের ডক্টর, নার্স, স্টাফ যারা কাজ করেন এখানে তাদের জন্য প্লাস হচ্ছে যারা রোগী ভর্তি, আমাদের তো 2,000 পেশেন্ট ভর্তি আছে এখন, এই যে 600 জন হচ্ছে কোভিড আর 1,400 নন কোভিড, এই যে 2,000 পেশেন্টের তো কোভিড করতে হয়, অপারেশন আগে করতে হয়, প্রতিনিয়ত করতে হয়, এই কেসগুলো কিন্তু আমরা নিজেরা করি। একই অবস্থা করোনার জন্য বিশেষায়িত কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালেও। ভর্তি রোগীর বাইরে 100-এর বেশি নমুনা পরীক্ষার সুযোগ নেই হাসপাতালটিতে। পরীক্ষা করাতে এসে ফিরে যেতে হচ্ছে অনেককে। বগান্দিতে ওই যে একটা কথা আছে না যে ট্যাক্সি দায় উড়ছি নাই মাঝি পার করবানি, তাই অনেক আমাদের অবস্থা হয়েছে এটা। ঠিক আছে, আমরা শুধু এটা দেখা দেখা ছাড়া আর কোনো উপায় নেই। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে জনবল সংকটের কারণে বাড়ানো যাচ্ছে না নমুনা সংগ্রহ। সীমাবদ্ধতা তো আছে, একটা হলো মেশিন সাপোর্ট আমাদের একটা, তারপরে ম্যান পাওয়ার সাপোর্টও যা আছে এটা দিয়ে আমরা একটা রানই করাচ্ছিলাম প্রথম দিকে, পরে ডিজি হেলথের নির্দেশনায় এবং আদেশে আমরা দুইটা রান শুরু করে দিয়েছি। আমরা সাধারণত সকাল 9টা থেকে 11টার মধ্যে নিই, এটা আমাদের এখানে নির্দিষ্ট টেলিফোন নাম্বার আছে, ওটাতে অ্যাপয়েন্টমেন্ট দিতে হয় অথবা যদি কেউ ডাইরেক্টও চলে আসে। উপসর্গ দেখা দিলে দ্রুত নমুনা পরীক্ষার পরামর্শ জনস্বাস্থ্যবিদদের। চেষ্টা থাকলেও পরীক্ষা বাড়ানো সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আমাদের সক্ষমতা আমরা যেমন বাড়িয়েছি, এটি কিন্তু চলমান প্রক্রিয়া, এটি বাড়তে থাকবে। এর পাশাপাশি অন্য প্রান্ত থেকে আমরা নাগরিক দায়িত্বটি যদি একটু পালন করতে চাই, মৃদু উপসর্গ আছে বা মাঝারি উপসর্গ আছে সেটিকে গোপন না করে আমরা যদি স্বাস্থ্যকেন্দ্রে যাই, একটু ধৈর্য সহকারে অপেক্ষা করি, এই ঢাকা শহরেই কিন্তু অসংখ্য কেন্দ্রে পরীক্ষা হচ্ছে। রাজধানীর বাইরে করোনা পরীক্ষার সুযোগ আরও সীমিত। শনাক্ত না হওয়া রোগীরা অন্যদের সংক্রমণের ঝুঁকি বাড়াচ্ছেন বলেও সতর্ক করছেন বিশেষজ্ঞরা। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজশাহীর আরানি পৌরসভার মেয়র মুক্তার আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজশাহী জেলা পুলিশের গোয়েন্দা শাখার একটি দল পাবনার ঈশ্বরদী থানার পাকশি থেকে ভোর 5টার দিকে শ্যালকসহ তাকে গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে পরবর্তীতে বাঘা এনে অভিযান চালানো হয় আরানিতে মেয়রের নিজ বাড়িতে। এ সময় সেখান থেকে ফেন্সিডিল, গাঁজা, নগদ টাকা ও ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় অস্ত্র ও মাদক আইনে দুটি মামলা করা হয়েছে। গত 7 জুলাই কলেজ শিক্ষক মঞ্জুরের উপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় মেয়র মুক্তারের বাড়িতে অভিযান চালিয়ে 4টি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, মাদকদ্রব্য এবং প্রায় 1 কোটি টাকা উদ্ধার করেছিল রাজশাহী জেলা পুলিশ। সে সময় মেয়রের স্ত্রী ও 2 ভাতিজাকে গ্রেপ্তার করে পুলিশ। মুক্তার আলীকে নিয়ে পরবর্তীতে আমরা তার যে বাড়িতে আবারও অভিযান চালাই, সেখান থেকে আবার অভিযান চালিয়ে আমরা 1,32,000 টাকা নগদ এবং 4 বোতল ফেন্সিডিল, 100 গ্রাম গাঁজা এবং 1টি দেশীয় চাকু উদ্ধার করি এবং তার বিরুদ্ধে আগের মামলা রয়েছে এবং বর্তমানে যে ঘটনায় এই ঘটনায় আবার মামলা হবে। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বিপদসীমা বরাবর প্রবাহিত হচ্ছে। এর আগে গতরাতে বিপদসীমা 30 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এতে নীলফামারী, ডিমলার 3টি ইউনিয়নের 2,000 পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। এসব এলাকার বিভিন্ন ফসলের জমি তলিয়ে গেছে, ডুবে গেছে রাস্তাঘাট, ভোগান্তি বেড়েছে প্লাবিত এলাকায়। টানা বর্ষণে তিস্তার পানি বাড়ায় কুড়িগ্রামের রাজারহাট, উলিপুর ও চিলমারী উপজেলার 30টি চরের নিচু এলাকা প্লাবিত হয়েছে। 15টি পয়েন্টে ভাঙন তীব্র রূপ ধারণ করেছে। পানি আসছিল, ঘর না ডাইলে স্কুলটা কালকে বন্যার পানিতে ভেঙে পড়ে গেছে। পানি সন্ধ্যার পর থাকি, খাওয়া দাওয়া নাই, বন্যায় চুলিয়াতে রান্না করি, পাক করি, পাইনি, এখন বাড়ি থেকে চলে এসেছি রাস্তায়। পানি বৃদ্ধি পেলে আমাদের বন্যাকালীন সময়ে গেট, আমাদের 44টা গেট আছে, এই গেটগুলো খোলাই থাকে। পানি বৃদ্ধি পেলে আমরা সার্বক্ষণিক নজরদারিটা আরও বৃদ্ধি করি, আমাদের নজরদারি অব্যাহত আছে। দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদে আরো যা যা থাকছে। রাজধানীর কাঁচাবাজারে বেড়েছে চাল ও মশলার মূল্য, স্বস্তি রয়েছে সবজির দামে।
ব্রাজিলে 1733 জন সহ বিশ্বে করোনায় আরও 8000-এর বেশি মৃত্যু। ডেল্টা ধরন ঠেকাতে তৃতীয় ডোজ টিকার কথা বলছেন গবেষকরা। রাজধানীর কাঁচা বাজারে কিছুটা বেড়েছে চালের দাম। সপ্তাহের ব্যবধানে কেজিতে বেড়েছে 2 টাকা। বাড়তি দামের জন্য লকডাউনের অজুহাত দিচ্ছেন বিক্রেতারা। এদিকে কোরবানির ঈদের আগে বেড়েছে গরম মশলার দামও, তবে স্বস্তি রয়েছে সবজির দামে। সারা দেশে কঠোর লকডাউন চললেও রাজধানীর কাঁচা বাজারে সকাল থেকে ক্রেতা বিক্রেতার ভিড়। স্বাস্থ্যবিধি মানায় অনীহা দেখা গেছে অনেকের মধ্যে। বাজারে গত সপ্তাহের চেয়ে বেড়েছে চালের দাম। মিনিকেট চাল গত সপ্তাহে 58 টাকায় কেনা গেলেও এখন তা 60 টাকা। নাজির শাইল চাল প্রতি কেজি 65 থেকে 70 টাকায় বিক্রি হচ্ছে। 28 জাতের চালের কেজি 48 থেকে 50 টাকা। করোনার সময় তো আমাদের মনে করেন যে একটু দাম কমাই রাখলে আমাদের ভালো হয়। সবাই তো কাজ কম নাই, মনে করেন যে অনেকটাই কষ্ট কষ্টে আছে। দাম তো ঊর্ধ্বগতি, এখন তো সরকার একটু তদারকি করা দরকার। কোরবানির ঈদের আগেই বাড়তে শুরু করেছে গরম মশলার দাম। জিরা বিক্রি হচ্ছে মানভেদে 320 থেকে 380 টাকা, দারুচিনি বিক্রি হচ্ছে 420 থেকে 500 টাকায়, আর লবঙ্গ 900 থেকে 1100 টাকা কেজিতে। তবে কিছুটা কম পেঁয়াজের দাম, কেনা যাচ্ছে 45 থেকে 50 টাকা কেজি দরে। একটু মশলার দাম চাহিদার একটু বাড়ছে এই সপ্তাহের ভিতরে। দেখা যাচ্ছে আমরা জিরা বিক্রি করতেছি ভালো মানটা 300-320 টাকা, দারচিনি বিক্রি করতেছি 430 টাকা-600 টাকা, এখন যে কেজি আছে 30 টাকা, ওই কেজি 40 টাকা কোরবানির সময়। এদিকে ভোজ্য তেলের দাম লিটারে 4 টাকা কমানো হলেও প্রভাব নেই বাজারে। নতুন করে বাড়েনি সবজির দাম। বেগুন, পটল, করলা সহ বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকার মধ্যে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিশ্বে করোনায় একদিনে 8,850 জনের প্রাণহানি হয়েছে। শনাক্ত 4,80,000-এর বেশি রোগী। এ নিয়ে করোনায় মোট মৃত্যু 40,26,000, আক্রান্ত 18,63,00,000-এর বেশি। ভারতে একদিনে মারা গেছেন 910 জন মানুষ। নতুন আক্রান্ত 43,538 জন। ব্রাজিলে একদিনে সর্বোচ্চ মারা গেছেন 1,733 জন। নতুন শনাক্ত 53,749 রোগী। এদিকে ইন্দোনেশিয়ায় সংক্রমণ ও মৃত্যু বেড়েছে। দেশটিতে একদিনে মারা গেছেন 852 জন। রাশিয়ায় মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে 734 জনে। দেশটিতে টিকা গ্রহণ করতে বিড়ম্বনায় পড়তে হচ্ছে নাগরিকদের। টিকা সংকট কাটিয়ে উঠতে তাইওয়ানকে 1,13,00,000 অ্যাস্ট্রাজেনিকার টিকা সহায়তা দিয়েছে জাপান। আফগানিস্তানে মার্কিন সেনা প্রত্যাহার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সিদ্ধান্তে অটল আছেন বলে জানিয়েছেন। সম্প্রতি আফগানিস্তানের বিভিন্ন অঞ্চল তালেবানরা দখল করার পর এই বিবৃতি আসে। আফগানিস্তানে মার্কিন সেনা প্রত্যাহার শুরু হওয়ার পর থেকে তালেবানদের দৌরাত্ব বেড়েছে। দেশটির বিভিন্ন অঞ্চল বর্তমানে তালেবানদের দখলে। বাইডেন বলেন, আফগানিস্তানকে তাদের ভাগ্য তাদেরকেই রক্ষা করতে হবে। দেশটিতে স্থিরতা আনার জন্য আরও 1 বছর মার্কিন সেনা মোতায়েনের বিষয়ে কোনোভাবেই রাজি নন প্রেসিডেন্ট বাইডেন। তবে 1,000 মার্কিন সেনা দূতাবাস, কাবুল বিমানবন্দর ও অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানের নিরাপত্তায় কাজ করবে। তাসকিন ইবাদতের নির্বিষ বোলিংয়ে হারারে টেস্টে লড়াই সহজ হয়েছে জিম্বাবুয়ের। প্রথম ইনিংসে এখন পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ 1 উইকেটে 174 রান। 114 রান নিয়ে তৃতীয় দিন শুরু করে জিম্বাবুয়ে। ওয়ানডে মেজাজে 50 তুলে নেন ব্র্যান্ডন টেইলর, তাকে যোগ্য সঙ্গ দেন কায়তানো। সাকিবের শিকার হন মিল্টন সুম্বা, ফেরেন 41 রানে। এর আগে 8 উইকেটে 294 রান নিয়ে দিন শুরু করে বাংলাদেশ। দারুণ ব্যাটিংয়ে ম্যাচে বাংলাদেশকে ফেরায় রিয়াদ তাসকিন জুটি। প্রায় 1.5 বছর পর টেস্টে ফিরে সেঞ্চুরি তুলে নেন মাহমুদুল্লাহ। অন্য প্রান্তে তাসকিন করেন ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি। 9 উইকেটে দেশের পক্ষে সর্বোচ্চ 191 রানের জুটি করেন দুজন। তাসকিন 75 রানে আউট হলেও 150 রানে অপরাজিত থাকেন মাহমুদুল্লাহ রিয়াদ। ৫৩ বছরের অপেক্ষার অবসান হতে যাচ্ছে ইতালির। ইউরো চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় ট্রফি জয়ের হাতছানি আজ্জুরিদের। মানচিনির অধীনে সাফল্যের সেরা মুকুট জিতবে ইতালি, আশাবাদী সাবেক তারকা স্ট্রাইকার ডেল পিয়েরো। বিপরীতে 55 বছরের শিরোপা খরা কাটাবে সাউথগেটের ইংল্যান্ড, বিশ্বাস সাবেক তারকা গ্যারি নেভিলের। শেষকৃত্য থেকে পুনর্জন্ম, ইতালির বদলে যাওয়ার গল্পটা রূপকথার মতো। রাশিয়া বিশ্বকাপ থেকে আজ্জুরিদের পতন, যা 60 বছরের ইতিহাসে প্রথম। অশ্রুসিক্ত চোখে বুফন ডি রোসিদের অবসর, নিন্দুকের সমালোচনায় রক্তাক্ত ইতালির ফুটবল।
ব্যর্থতার কাটা ছেঁড়ার পর আসে বদলের ডাক। ইতালির দায়িত্ব নেন মানচিনি, কৌশলে আনেন ব্যাপক পরিবর্তন। চিরচেনা রীতি রক্ষণ জমাট রেখে আক্রমণে ওঠার অভিনব কৌশলে ধরা দেয় সাফল্য। এখনের ইতালি অদম্য, অপরাজেয় 33 ম্যাচে। ইউরোতে 53 বছরের আক্ষেপ কাটাতে এক ধাপ দূরে আজ্জুরিরা। This team grow during the Euros in a different way. আসরের প্রতিটা ম্যাচে ইতালি দৃষ্টিনন্দন ফুটবল খেলেছে। পরিস্থিতির সাথে কৌশলে পরিবর্তন এনেছেন মানচিনি, সাফল্য পেয়েছেন। এবার ট্রফি জিতলেই লক্ষ্য পূরণ হবে। Great energy, enthusiasm. সাউথগেটের ইংল্যান্ডও কম যায় না। ব্রিটিশ গণমাধ্যম ভক্তদের প্রত্যাশার চাপ মিটিয়েছেন সাউথগেট। হ্যারি কেইন, রাহিম স্টার্লিং, হ্যারি ম্যাগুয়ারদের দিয়েছেন জয়ের মন্ত্র। সাফল্যের মোড়কে মুড়িয়েছেন থ্রি লায়ন্সকে। এবার কি শেষ হচ্ছে 55 বছরের অপেক্ষার? সাউথগেটের ইংল্যান্ড এবার সমৃদ্ধ। প্রতিটা পজিশনে জায়গা পেয়েছে অভিজ্ঞ পরীক্ষিতরা। সাউথগেটকে নির্ভর রাখছে শক্তিশালী সাইড বেঞ্চ, সাথে সাফল্যের তাড়না থেকে বেড়েছে জয়ের ক্ষুধা। We've had England teams in the past that have been, to be fair, Southgate Englander harano jolush phiriyeche protita footballer shamortho buje sherata ber kore ante paren ami ashabadi ebar 55 bochorer opekkhar somapti hobe Englander prothom naki Italy'r ditiyo ke jitbe Euro championship it's coming home naki it's coming home Wembley'r home advantage Sri Lanka ke egiye rakhleo char debe na oprotirodho Italy Muhammad Nazim ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মারাকানার সুপার ক্লাসিকোতে দুই বন্ধু মেসি নেইমারের লড়াই। বন্ধু নেইমারের ইচ্ছে পূরণ হয়েছে, কোপা আমেরিকার ফাইনালে মেসিকে পেয়েছেন প্রতিপক্ষ হিসেবে। একসময় সতীর্থরা এবার জাতীয় দলের জার্সিতে লড়বেন শিরোপা লড়াই। আর্জেন্টিনা ব্রাজিলের প্রাণভোমরা মেসি নেইমার শিরোপা জিততে মরিয়া দলের হয়ে। মুহূর্তগুলো ভোলার নয়, বিশ্বসেরা চেয়ে দেখেছেন খুব কাছে গিয়ে ট্রফি ছুঁতে পারেননি, নিজে কেঁদেছেন, কাঁদিয়েছেন কোটি ভক্তকে। একজন মেসি নিজের শোকেস অ্যাওয়ার্ডে ভরিয়ে দিলেও এক অপূর্ণতা যে তাকে তাড়িয়ে বেড়ায়, আকাশি নীল জার্সিতে যে এতদিনেও কোনো ট্রফি জিততেই পারেননি। নেইমার ওদিকে কিছুটা এগিয়ে, 2013 কনফেডারেশনস কাপ জিতেছেন আর শেষবার গ্যালারিতে বসে দেখেছেন কোপা জয়ের উৎসব। ইঞ্জুরি তার কাছ থেকে কেড়েছে অনেক কিছু। তবে 2014 আর 2018 দুই বিশ্বকাপের জ্বালা যে কখনোই মিটবে না নেইমারের, এ যাত্রায় কোপা আমেরিকা জিতে কিছুটা স্বস্তি শান্তির খোঁজ তো মিলতেই পারে। মেসি নেইমার দুই বন্ধু মহাতারকা মুখোমুখি মারাকানায় প্রতিপক্ষ হয়ে, এই কোপায় দুজনই দলের সেরা পারফর্মার। মেসি অবশ্যই ঢের এগিয়ে, আর্জেন্টিনার 11 গোলের 9টায় সম্পৃক্ত থেকে ম্যাচ সেরা হয়েছেন 4 বার। বিপরীতে ব্রাজিলের 9 গোলের 5টিতে নেইমারের অবদান সেরা খেলোয়াড় হয়েছেন 3 বার। ব্রাজিলের বিপক্ষে বরাবরই উজ্জ্বল মেসি, 76 গোলের ক্যারিয়ারে 5টি করেছেন চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে, আর নেইমারের ক্যারিয়ারের 68 গোলের মধ্যে আর্জেন্টিনার জালে করেছেন 3টি। জাতীয় দলের জার্সিতে 2 নম্বর 10-এর সামগ্রিক লড়াইয়ে এগিয়ে মেসি। আর্জেন্টিনার হয়ে 149 ম্যাচে মেসির গোল 76 আর অ্যাসিস্ট 55, বিপরীতে নেইমারের 109 ম্যাচে 68 গোল আর অ্যাসিস্ট 46। বার্সায় দুজনের রসায়ন এখনও ভক্তদের হৃদয় ঝড় তোলে। পারফরমেন্সের বিচারে মেসি নেইমারের তুলনা হয় না। খেলার ধরন আচরণে পার্থক্য থাকলেও এক জায়গায় দুজনে সমান, দলের প্রাণভ্রমরা যে তারাই। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল 1 ঘন্টা বিরতিহীন সংবাদ দুপুরের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।